এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও চোদ্দই মার্চ টু একুশে মার্চ কেমন যেতে চলেছে আগামী সপ্তাহে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন এ সপ্তাহে সবথেকে বড় হচ্ছে সতেরোই মার্চ শুক্র তুঙ্গ গৃহে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করছে তো এটি সম্পূর্ণরূপে চন্দ্র অবস্থান ধরে আপনাদেরকে এই রাশিফলটি আমি প্রেজেন্ট করছি এই রাশিফলটি আগামী সপ্তাহে কি সম্ভাবনা হতে চলেছে তার একটা পূর্বাভাস আপনারা কিন্তু পাবেন অর্থাৎ এটা গাইড হিসাবে কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে রাশি কাজে কিন্তু দেবে তো শুরু করা যাক তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শরীরগত দিক কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু আপনাদের হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু বাড়িয়ে তুলবে আপনাদের এই সপ্তাহে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ধনের দিকটা যদি বলি আর্থিক স্থিতির দিকটা যদি বলি আপনাদের খরচের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে কিন্তু পাশাপাশি আপনাদের ইনকামের সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট বাড়িয়ে তুলবে কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে এবং প্রেম প্রেমজ জায়গা যারা লাভ রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু এ সপ্তাহে ভালো ফল কিন্তু দিয়ে যাবে গ্রহগত অবস্থায় তাই নির্দেশ করছে কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে এবং কোন কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা ভ্রমণের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে এবং কেরিয়ারের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এই সপ্তাহে হতে চলেছে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা বলি শরীরগত দিক নিয়ে আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা থাকছে ব্লাড রিলেটেড সমস্যা রক্তজনিত সমস্যা আপনাদের কিন্তু থাকবে প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে কোনো সম্পত্তি কেনা বা বেচার জায়গাটা কিন্তু এ সপ্তাহে আপনাদের প্রশমিত হবে কোনো সম্পত্তি কিনছেন বা বিক্রি করছেন এই সম্ভাবনা থাকছে এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কর্ম প্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এবং কোনো সূত্র থেকে আপনারা কিন্তু এ সপ্তাহে সম্পত্তি পাওয়া বা সেখান থেকে টাকার একটা সন্ধান পাওয়ার কিন্তু সম্ভাবনা এ সপ্তাহে যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে অর্থাৎ বিশ্বিক ক্ষেত্রে এই সপ্তাহটা ধনের সপ্তাহ হতে চলেছে অর্থাৎ ধনের জোয়ার এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু প্রবল থেকে প্রবলতল কিন্তু বাড়িয়ে তুলছে শিক্ষার দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এরপরের রাশি ধনু ধনু রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এর জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে এবং কিছু কিছু ক্ষেত্রে পুরাতন আপনাদের সম্পত্তি রিকভারি হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসার দিকটা যদি আসি ব্যবসার দিকটা কিন্তু আপনাদের একটু হলো কনসাসনেস থাকতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে ফ্রড হয়ে যাওয়া বা টাকা ডুবে যাওয়া বা টাকা আটকে যাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ অর্থ লেনদেনের ব্যাপারটাতে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এ সপ্তাহে এবং বিদেশ যাত্রা এবং সেখান থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মুনাফা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে তবে আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা আপনাদের বাড়িতে বলছে বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম দেখাচ্ছে এরপরে আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে কিছুটা হল আপনাদেরকে এ সপ্তাহে কিন্তু ভুকাবে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে এ সপ্তাহে যথেষ্ট পরিমাণে কিন্তু ভুকাবে শরীরের দিকটা আপনারা নজর দিন কিন্তু ধনের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বিদেশ থেকে অর্থ আসা আকস্মিক ধন প্রাপ্তি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে কিন্তু গর্ভবতী যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যারা গর্ভবতী মহিলারা আছেন এরা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন প্রেমের দিকটা আপনাদের ভালো বেশ কিছু কমিউনিকেশান আপনাদের আসবে যারা সম্পত্তি কেনা বেচার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংবাদ কিন্তু আসবে ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিক নির্দেশ করছে অর্থাৎ মকর ক্ষেত্রে বিবাহের সম্ভাবনাটা কিন্তু এই সপ্তাহে বেশ কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে দিয়ে যাবে এবং বেশ কিছু শুভ সংবাদও কিন্তু আপনাদের এই সপ্তাহে আসতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে অর্থাৎ ধনের দিকটা যদি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অর্থাৎ ভালো কিন্তু থাকছে এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক আগের থেকে অনেকটাই ভালো ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে বিদেশ থেকে অর্থ আসার সময় বিদেশের সঙ্গে যারা রত আছে তাদের ক্ষেত্রে ভালো আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগ টেনশান কিন্তু আপনাদের বাড়বে মা এবং বাবা এই দুজনকে নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশানের জায়গা কিন্তু থাকছে এবং কর্মের জায়গাটা যদি আসি কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার কিন্তু আপনাদের নির্দেশ করছে অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের থাকছে এবং বিয়ের জায়গাটা যদি আসি বিয়ের জায়গাটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কানেকশান আসার সম্ভাবনা থাকছে প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত আছে প্রেম যারা করে তাদের প্রেমজর জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনাদের কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট সাকসেস দিবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আকর্ষিক ধন যে কোনো সূত্র থেকে কিন্তু অর্থ আপনারা পাবেন শিক্ষার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে দাম্পত্য সুখের জায়গা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু আপনাদের থাকবে অর্থাৎ দাম্পত্য সুখের জায়গায় আপনাদের নির্দেশ করছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সর্বশেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই শুক্রের অবস্থান তুঙ্গস্থ শুক্র দেখুন প্রথমেই আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে আপনাদের ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিন রাশি মানুষ হন শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভালো এর সাথে সাথে আপনি যদি মিন রাশি মানুষ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু থাকছে অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের ডুবে যাওয়া টাকা আটকে থাকা টাকা সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে সম্পত্তি কেনা বেচা যারা কেনা বেচা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ সংবাদ কিন্তু নিয়ে আসবে নিজস্ব বাড়ি বা গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে তবে যারা এজেড পার্সেন আছেন যারা বয়স্ক আছেন তাদের কিন্তু ব্যথা বেদনা অর্থাৎ লোয়ার পরসেন্টে ব্যথা নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা ভ্রমণের কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ কোনো জায়গাতে গেলেন এই সম্ভাবনাটা এবং বিদেশ থেকে অর্থ আসা বিদেশের সাথে যারা রত আছে এই সম্ভাবনাগুলো কিন্তু এ সপ্তাহে বাড়িয়ে তুলছে পরিবারের সুখের জায়গা আপনাদের থাকছে এবং বেশ কিছু শুভ যোগ আপনাদের এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে যে কারণে আপনাদের বেশ কিছু শুভ শুভ সংবাদ আপনাদের কিন্তু এই সপ্তাহে আপনাদের কাছে কিন্তু আসবে তবে আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের আগের থেকে যথেষ্ট মজুত হবে এবং শরীরের পাটটা যথেষ্ট ভালো কিন্তু থাকছে এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও তুলা রাশি টু মেন রাশি টু মিন রাশি কেমন যেতে চলেছে নমস্কার